আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইমোস কুকিং। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মিল্ক পুডিং রেসিপি। মিল্ক পুডিংটা এমন একটা রেসিপি যেটা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। পানিতে বাপে দেওয়ার কোনো ঝামেলা নেই, মাত্র তিনটা উপকরণে এই ডেজার্টটা তৈরি হয়ে যাবে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। মিল্ক পুডিংটা জমানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে খুব ইজিলি পেয়ে যাবেন। 1 টেবিল চামচ আগার আগার পাউডারের জন্য আমি 1/2 কাপ পানি নিয়েছি। এইবার আমি আগার আগার পাউডারটাকে ভালো করে পানির সাথে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা প্যানে নিয়ে নিচ্ছি 4 কাপ লিকুইড দুধ, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। দুধের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপর দুধটাকে জাল করে নিব দুধে একটা বলক আসা পর্যন্ত। দুধটা ফুটে ওঠার পর আমি আগার আগারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে আমি এই আগার আগারটাকে আরেকটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেন কোনো দলা দড়ে না থাকে। আগার আগারটা দেওয়ার সাথে সাথেই দুধটাকে কিন্তু অনবরত নাড়তে ছাড়তে হবে। এখন এটাকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিতে হবে। দুধের সাথে আগার আগার পাউডারটাকে 5 মিনিটের মতো জাল করার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আরও একবার ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চুলাটাকে অফ করে মিশ্রণটাকে নামিয়ে নিব। এই মিশ্রণটাকে আর বেশি জাল করা যাবে না। এই মিশ্রণটাকে আরও বেশি জাল করলে জমতে থাকবে। আমি পুডিংটাকে যে পাত্রে সেট করব সেই পাত্রে দুধটাকে সেই পাত্রে ঢেলে নিব গরম অবস্থাতেই। এখন এই মিশ্রণটাকে রুম টেম্পারেচারে রেখে দিব। দুধটা রুম টেম্পারেচারে আসার পর এটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন অন্য একটা বাটিতে 2 চা চামচ আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা 1/3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব। এখন অপেক্ষা করব এই মিশ্রণটাতে একটা বলক আসা পর্যন্ত। যখন মিশ্রণটাতে বলক চলে আসবে তখন এখানে আগার আগার পাউডারটা দিয়ে দিব। আগার আগারটা দেওয়ার পর নেড়ে চেড়ে জাল করে নিব আরও 2 থেকে 3 মিনিটের মতো। 2-3 মিনিট জাল করার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য রেড ফুড কালার। মিল্ক পুডিংটা সাদা হওয়ার কারণে দেখতে খুব বেশি একটা ভালো লাগে না, তাই আমি এই স্টেপটা করব। আপনারা চাইলে বাদ দিতে পারেন। ফুড কালারটা দেওয়ার পর বেশিক্ষণ জাল করা যাবে না। চুলাটাকে এখনই অফ করে দিচ্ছি আর মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে এটাকে আধা ঘন্টা ফ্রিজে রাখার পর এটা একদমই সেট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, পুডিংটাকে এক সাইড থেকে উঠিয়ে কালার মিশানো মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দিতে হবে কারণ এই মিল্ক পুডিংটা অনেক বেশি সফট থাকে, তাই ভেঙে যেতে পারে। দেখেন আমার এখানে একটু ভেঙে গেছে। এইবার উপর থেকে সবগুলো মিশ্রণ দিয়ে দিচ্ছি সমানভাবে। এখন এই পুডিংটাকে ভালোভাবে সেট করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর এই 30 মিনিটে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 30 মিনিট পর আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি পুডিংটাকে কেটে পরিবেশন করব। পুডিংটাকে আমি প্রথমে লম্বা করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এরপর আমি ছোট ছোট পিস করে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পুডিংটাকে কেটে পরিবেশন করবেন। মাশাআল্লাহ, দেখতেই তো পারছেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। এই জন্য এই পুডিংটা তৈরি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এই পুডিংটা বানাতে অনেক বেশি সহজ আর দেখতেও অনেক আকর্ষণীয়, আর এটা খেতেও অনেক বেশি টেস্টি। আশা করছি আপনারা এটা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।